ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি। এখানে শুধু বসে আড্ডা হয় না, ইচ্ছা থাকলে এক্সারসাইজও হয়। পিলো এবং সোফা নিয়ে 10 মিনিটের একটা এক্সারসাইজ সেশন হয়ে গেলে কেমন হয়? একদম শেষ পর্যন্ত দেখতে চাইলে সাথে থাকতে হবে। এক্সারসাইজ সেশনের শুরুতেই প্রথমেই আমরা ফুল বডি একটি মুভ করব। আমার হাতে পিলো নিয়ে, সোফার পিলোটা নিয়ে জাস্ট এরকম করে লেগটাকে একদম আমার শোল্ডার অ্যাপার্ট করে রেখে দেন সোফায় বসবো এন্ড মাথার উপরে পিলোটাকে নেব। হ্যান্ড এন্ড লেগ কম্বিনেশন আপনাদের সুবিধার জন্য আমি 50 রেপিটেশন করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে ব্রিদ ইন ব্রিদ আউটও হবে। হাত এবং পায়ের কম্বিনেশন, লাস্ট ফাইভ, আমরা স্কোয়াট ইন কাউচ করে নিলাম। এরপরে লেগের একটি এক্সারসাইজ করব আমরা লোয়ার পার্টে, এবং এখানেও আমি লেগ মাসেলের পাশাপাশি আমার ওয়েস্ট লাইনটাকে ফোকাস করব। যে সিম্পল আমি সোফার এই পিলোটাকে ধরে রেখে আপনাদের সুবিধার জন্য আমি 15 রেপিটেশন করে দেখাচ্ছি। লাঞ্জেজে যাচ্ছি এবং টুইস্ট, ব্যাক লাঞ্জ, টুইস্ট, ঠিক এভাবে করে টুইস্ট করব যেটি আমার ওয়েস্ট লাইনে লাগবে। লাঞ্জেজে গিয়ে টুইস্ট, লাস্ট ফাইভ, আমার সাথে সাথে করতে হবে, লাস্ট টু, ফোর অ্যান্ড ফাইভ। লেগ মাসেল এবং ওয়েস্ট লাইনের জন্য লাঞ্জ উইথ পিলো করে ফেললাম। এখন এই পিলোটা নিয়ে অ্যাবসের জন্য ক্রাঞ্চেস করব আমরা। আপনাদের সুবিধার জন্য আমি 15 রেপিটেশন ক্রাঞ্চ করে দেখাচ্ছি। আমার হাতে পিলোটা থাকবে, আমার স্টার্টিং পজিশন হবে ঠিক এইভাবে, মাথার উপরে হাত এবং আমার হাতে পিলো থাকবে। পিলো নিয়ে ক্রাঞ্চ, 15 রেপিটেশন হবে। লাস্ট ফাইভ, আমরা আমাদের ব্যালেন্স অনুযায়ী উঠব এবং রিপিটেশনটা যে যতটুকু পারবো ততটুকুই করব। জাস্ট ডোন্ট কুইট গার্লস। অ্যান্ড লাস্ট ওয়ান, ফাইভ। এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে, ম্যাম কেন আমি আসলে পিলোটা ইউজ করব? পিলো ইজ ফর ব্যালেন্সিং, এবং এই ধরনের লাইট বিগিনার লেভেলের লাইট কিছু জিনিস যদি আমরা ব্যবহার করে থাকি দেন কিন্তু আমরা ডাম্বল নিয়ে এক্সারসাইজ করতে আমাদের তখন আর কোনো অসুবিধা হবে না। এখন আমরা ফোর যে এক্সারসাইজ, চার নাম্বার যে এক্সারসাইজটি করব ওয়েস্ট লাইনের জন্য, ঠিক আমি আমার পিলোটাকে নিয়ে রাশিয়ান টুইস্ট করব। আপনাদের সুবিধার জন্য আমি 30 রেপিটেশন করে দেখাচ্ছি।
ক্লাস 10 লাস্ট যেটি আমরা করব সেটি একটু অ্যাডভান্স লেভেলের আপনারা যদি পারেন বিগিনার লেভেলে যারা আছেন তারা করবেন না যারা একটু এক্সারসাইজ করে অভ্যস্ত তারা ইচ্ছা করলে পিলো দিয়ে এই এক্সারসাইজটি করতে পারেন এটি আমাদের এই ওয়ার্কআউটের কারণে আমাদের পায়ের পাতার প্রত্যেকটি নার্ভ খুব অ্যাক্টিভেটেড হবে যেটি আমাদের ব্রেনের যে সেলগুলো আছে সেটিকে আরো বেশি সতেজ করবে এবং ডিউরিং এক্সারসাইজ আমার কনসেন্ট্রেশন বিল্ড আপ করবে আমি ঠিক ডাবল লেগ রাইজে যাব বাট ডাবল লেগ রাইজের আগে পিলোটাকে আমি আমার পায়ের মিডলে ঠিক এভাবে করে সেট করে নিব দেন আমি কোমরে নিচে হাত দিয়ে নিব আমার ব্যালেন্সের জন্য 10 রিপিটেশন করে দেখাচ্ছি ফোকাস করব পিলোটা ধরে রাখব লাস্ট টু টেন রেপিটেশন আমি ডাবল লেগ রাইজ উইথ পিলো করে দেখালাম পুরো ওয়ার্কআউট সেশনটি আমি একদম লাইট জাস্ট পিলো এবং ড্রয়িং রুমে করা যায় এরকম একটি সেশন আপনাদেরকে করে দেখালাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন এক্সারসাইজ অর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য আসলে তেমন কিছু প্রয়োজন হয় না শুধু নিজের সদিচ্ছা 10 থেকে 15 মিনিট সময় থাকলেই যথেষ্ট বেটার রেজাল্ট পাওয়ার জন্য অ্যাজ অলওয়েজ আমি যেটা সাজেস্ট করি প্রত্যেকটি এক্সারসাইজ প্রত্যেকটি থ্রি সেট করে কমপ্লিট করতে অবশ্যই প্রথম সেটটি আমার সাথে করে ভিডিওটি আবার প্রথম থেকে রান করে লাস্ট পর্যন্ত এরকম করে থ্রি সেট 14 ডেজ কন্টিনিউ রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন সেই পর্যন্ত এনজে ইটান ফিটবিটির সাথে থাকবেন এবং কার 14 দিনে কতটুকু রেজাল্ট এসেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন